হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি টোয়েন্টির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 7 এর 7.3 যে অ্যাক্টিভিটিজ আছে, যেখানে চার্ট আছে, কয়েকটা জায়গায় আমাদের কাজ করতে হবে, এই কাজটা আমরা করব, উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিই। এখানে বলছে যে লুক এট দ্য পিকচার অ্যাগেইন। ওই যে আমরা প্রথম যে 7.1 এ যে একটা পিকচার দেখছিলাম ওটা আবার দেখতে বলছে। And make sentences, sentence make করতে বলছি using the following clues, বিভিন্ন ক্লু রয়েছে এখানে, যে বিভিন্ন ক্লু রয়েছে এগুলো দিয়ে এইভাবে একটা make sentence করতে বলছে। এবং পরে যেটা কি বলছে যে write whether the verb expresses an action or state, যেটা আমরা কিছুক্ষণ আগে বুঝতে পেরেছি যে কোন ভার্বটা অ্যাকশন, কোন ভার্বটা স্টেট, এন্ড একটা করে দেয়া আছে, সো বাকিগুলো আমাদেরকে করতে হবে। এটা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে অ্যাকশন ভার্ব কি এবং স্টেট ভার্ব কি। তো মোস্ট ভার্ব আর অ্যাকশন ভার্ব, যেমন এখানে বলছে যে জন কিকড দ্য বল, এখানে জন সরাসরি বলটাকে কিক করেছে, লাথি মেরেছে। তারপর শেফ কুক ফুড, শেফে কি করছে, রান্না করেছে, রান্নাটা সরাসরি করেছে। সো পিপল স্পিক ল্যাঙ্গুয়েজ, লোকজন মানে ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখানে কিক, কুক এবং স্পিক এগুলো হচ্ছে সরাসরি কাজ, অ্যাকশন, এন্ড দ্যাট উই ডু উইথ আওয়ার বডি, যেগুলো আমাদের বডি দিয়ে আমরা করেছি। এন্ড উই ক্যান সি দ্য অ্যাকশন হ্যাপেন, এবং আমরা দেখতে পেরেছি অ্যাকশনটা ঘটেছে। এটা দেখার বিষয় এবং আমাদের শক্তি প্রয়োগ করার বিষয়, এটা হচ্ছে অ্যাকশন। আর সাম ভার্বস আর নট অ্যাকশন, কিছু ভার্ব আছে যেগুলো অ্যাকশন নয়, দে ডেসক্রাইব অ্যাজ এ কন্ডিশনস, তারা অবস্থা অথবা স্টেট, ফিলিং বোঝায়। বিশেষ করে আই আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝেছি, বোঝাটা কিন্তু আমি দেখি নাই কতটুকু বুঝেছি, এটা এটা যে ঘটেছে এটাও কিন্তু বোঝা যায় না। সো যাহা বোঝা যায় না, যাহা ফিলিং বা শর্ত যুক্ত বিষয় বা অবস্থান বোঝায়, ফিলিং বোঝায়, প্রগ্রেসিভ বোঝায়, সে তাহাই হচ্ছে স্টেট। তারপরে হি নোজ দ্য অ্যান্সার, সে উত্তরটা জানে, সে উত্তরটা জানে, কিন্তু এটা তো আর প্রকাশ হয় নাই, সে জানে। তো জানাটা আনডিফাইন্ড। তারপরে হি হ্যাজ আ জব, তার চাকরি আছে। এই যে হ্যাজ, নোন, আন্ডারস্ট্যান্ড, এগুলো একটা ফিলিং এর ব্যাপার। সো এই ভার্বগুলো হচ্ছে অ্যাকশন নয়, তারপরেও এগুলো মানুষ করে। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় স্টেট ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব ইজ আ টাইপ অফ ভার্ব দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাকশন অ্যান্ড সাবজেক্ট অফ আ সেন্টেন্স ইজ পারফর্মিং, যেটা বাক্যের সাবজেক্টটা পারফর্ম করবে। অ্যাকশন ভার্ব ক্যান রেফার বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, যেটার জন্য ফিজিক্যাল এবং মেন্টাল মেন্টালের প্রয়োজন হবে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশন ভার্ব, উই ক্লাইম টু হাইস্ট পিক, তারপরে উইথিন এখানে বলছে হোয়াইটনি অ্যানালাইজ দ্য ডাটা, তারপরে হি ফ্লেড, তারপরে টোডার্স লার্ন, টোডার্স লার্ন, এই যে টোডার্স সাবজেক্টটা লার্ন করেছে, হি ফ্লেড সে খেলেছে, তারপরে হোয়াইটনি অ্যানালাইজ, হোয়াইটনি অ্যানালাইজ করেছে, তারপর হচ্ছে উই ক্লাইম্ড, আমরা কি করেছি, উঠেছি। সো এগুলা সব ফিজিক্যাল এবং মেন্টাল দুইটাই কাজ করেছে, এবং এগুলো হচ্ছে অ্যাকশন। আবার স্টেটের কথা যদি আমরা বলি, যে এক্সপ্রেসেস দ্য স্টেট রাদার দ্যান অ্যান অ্যাকশন, এগুলা কি নয়, এটা জাস্ট কি করে, রিলেট টু থটস, ইমোশনস, রিলেশনস, সেন্স, এগুলা বোঝায় স্টেট ভার্ব। And are not usually used to ing in progressive, এগুলো অনেক সময় progressive, বিশেষ করে অনেক সময় ing ব্যবহার হয় না। তো যেমন ফল, ফিলিংস আমরা না লিখি, আমরা ফিলস লিখি, রিকগনাইজ, অ্যাপ্রিসিয়েট, হ্যাজ, ইজ, এগুলো হচ্ছে স্টেট ভার্ব। এখন আমাদের এখানে কয়েকটা যেখানে টিক মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এইখানে বাক্য গঠন করতে হবে এবং আমাদের লিখতে হবে এগুলা কি অ্যাকশন ভার্ব নাকি স্টেট ভার্ব। এটা তো দেয়া আছে, দ্য ম্যান ইন দ্য ক্লথ স্টোর বাই, তো এই বাক্যটা উলট পালট করা দেয়া আছে, এটা ক্লুজ দেয়া আছে, মানে বিকল্প দেয়া আছে, এটাকে আমরা সাজিয়ে একটা বাক্য করে লিখেছি, দ্য ম্যান ইজ বাইং আ ড্রেস, এখানে এটা একটা অ্যাকশন ভার্ব, সে কিনছে, জামা কিনছে। সো এটা সরাসরি সাবজেক্ট, ব্যক্তি কাজ করেছে। সো এটা কেন, বিকজ দ্য ভার্ব টেলস দ্যাট পারসন ইজ ডুইং, ব্যক্তি কাজ করছে। টু ওমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ, তাহলে টু ওমেন্স আর চুজিং জুয়েলারি, জুয়েলারি তারা চুজ করছে, এটাও অ্যাকশন ভার্ব। কেন,
কারণ দুইটা মহিলা তার মন এবং বডি দিয়ে কি করছে, সিলেক্ট করছে, হাত দিয়ে ধরছে। দ্য লিটল গার্ল ইট আ ব্যানানা, এটা হচ্ছে দ্য লিটল গার্ল ইজ ইটিং আ ব্যানানা, এটাও অ্যাকশন ভার্ব। কেন? এ লিটল গার্ল ব্যানানা খাচ্ছে। হ্যাঁ, কারণ ভার্ব টেলস দ্যাট লিটল গার্ল ইজ ডুইং। ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেসিয়াস, দ্য মার্কেট ইজ স্পেসিয়াস, এটা হচ্ছে স্টেট ভার্ব। কেন? এটা মূলত মার্কেটের কোয়ালিটি প্রকাশ করেছে, মার্কেটটা কেমন, এটা একটা স্টেট ভার্ব। তারপরে এখানে বলছে দ্য ক্লিনার ক্লিন, দ্য ক্লিনার ইজ ক্লিনিং, তাহলে ক্লিনার এটা কাজ করছে, কাজ করেছে, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কেন? ক্লিনার ইজ ডুইং। আচ্ছা, দ্য সিকিউরিটি গার্ড চেক, সিকিউরিটি গার্ড ইজ চেকিং, সিকিউরিটি গার্ড চেক করেছে, এটাও অ্যাকশন ভার্ব। কেন? কারণ সিকিউরিটি গার্ড তার কাজ করেছে। দ্য ওয়াশরুম ক্লিন, তো ওয়াশরুম ইজ ক্লিন, ওয়াশরুমটাকে পাওয়া গিয়েছে ক্লিন আকারে, সো এটা একটা স্টেট ভার্ব। কেন স্টেট ভার্ব? এটা ইন্ডিকেট দ্য ওয়াশরুম ইজ, মানে ইন্ডিকেট করেছে ওয়াশরুমটা কেমন। সো আমরা বুঝতে পেরেছি আলোচনার মধ্যে যে কোনটা স্টেট ভার্ব, কোনটা অ্যাকশন ভার্ব, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট 7.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।